ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, আমাদের পাঠশালা। আমাদের পাঠশালাতে আপনাদের স্বাগত জানাই। তো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নিউজ আপডেট আছে, সেটা আপনাকে জানানোর জন্য এখানে হাজির হওয়া। তো দেখতে পাচ্ছেন লিস্ট অফ আনসুইটেবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স মেথোডোলজি কোর্স ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর এত। তো চলুন এটা ডিটেলসে ভিতরে দেখে নিই। এই দেখেন চলে এসেছে ডেট 8/11/2021, অর্থাৎ আজকের ডেটে এটা দিয়েছে। এবং নোটিশ, রেসপন্ডেন্টস টু দ্য আন্ডার নোটেড অ্যাডভার্টাইজমেন্ট অফ দিস কমিশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আফটার স্ক্রুটিনি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা স্ক্রুটিনি অর্থাৎ খুঁটিনাটি বিচার বিবেচনা করার পর দ্য ফলোয়িং অ্যাপ্লিক্যান্টস অ্যাপিয়ার টু বি প্রাইমা ফেসি আনসুইটেবল ফর বিং কনসিডার্ড এগেনস্ট দ্য ভ্যাকান্সি। এবং এই যে ভ্যাকান্সি বার করা হয়েছে সেই ভ্যাকান্সির এগেনস্টে এই নিচে যে ক্যান্ডিডেটের লিস্টগুলো দেওয়া হয়েছে তারা আনসুইটেবল বা অনুপযুক্ত বিবেচিত হয়েছেন। ওয়িং টু নন ফুলফিলমেন্ট অফ দ্য এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং কারণটা কি, যে ক্রাইটেরিয়া বা যোগ্যতা বা যোগ্যতা পরিমাপ যেটা দরকার ছিল সেটা তারা ফুলফিল করতে পারেননি। অ্যাজ বা ডিটেলস নোটেড এগেনস্ট ইট ইন দ্য টেবিল বিলো, এবং নিচে কারণ সহ এখানে দেওয়া হয়েছে। দ্য লিস্টেড ক্যান্ডিডেটস আর অ্যাফোর্ডেড অ্যান অপরচুনিটি টু ব্রিং ডিসক্রিপেন্সিস ইন দ্য লিস্ট ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন। এবং সেই সঙ্গে এও বলা হচ্ছে যে এই ধরনের যারা ক্যান্ডিডেটের নিচে যাদের নাম দেওয়া হয়েছে তারা যদি কোনো রকম মানে এই যে লিস্ট দেওয়া হয়েছে যে আনসুইটেবল, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখাতে পারেন সেটা কমিশনের কাছে জানানোর জন্য বলা হচ্ছে। অ্যালং উইথ স্ক্যান কপিজ অফ সাপোর্টিং ডকুমেন্টস, সেই সঙ্গে যে কেন কি বিষয়ে ভুল হয়েছে সেটাও সাপোর্টিং ডকুমেন্টসও দেখাতে হবে। থ্রু ইমেল অ্যাট COACLECTION.ae যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানটায় গিয়ে আপনাকে মেল করতে হবে। উইদিন 7 ডেজ দ্য কমিশন উইল নট বি ইন এ পজিশন টু কনসিডার এনি ডিসক্রিপেন্সি ব্রট টু ইটস নোটিস আফটার দ্য অ্যাফোরসেড ডেট। এবং 7 দিনের মধ্যে, অর্থাৎ যে আজকে যে ঘোষণা করা হলো এর থেকে 7 দিনের মধ্যে আপনাকে এটা কমিশনের কাছে জানাতে হবে। তারপরে জানালে কিন্তু কমিশনার এ বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারবেন না, এবং আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট সহ এখানে ইমেল করতে হবে, যে ইমেল আইডিটা দেওয়া আছে এখানটাতে। এবার দেখা নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স মেথোডোলজি কোর্স, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট ছিল এটা ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্টের যে টিচার্স ট্রেনিং কলেজ আছে সেখানটায়, ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং অ্যাডভার্টাইজ নম্বর এত ছিল, ডেট অফ পাবলিকেশন 29/11/2019 ছিল, এবং এখানে সিরিয়াল নম্বর, এনরোলমেন্ট নম্বর এবং নাম সহ এখানে দেওয়া আছে, এবং রিজন অফ আনসুইটেবিলিটি সেটাও এখানে দেওয়া আছে। তো এটা আপনারা দেখে নেবেন। এবং এখানটায় এই যে ABCD করে আনসুইটেবিলিটির কারণটা এখানে আরো ডিটেলস দেওয়া আছে, যেমন ধরেন ওভারঅল পার্সেন্টেজ ইজ লেস দ্যান 55%, এটা এ, যাদের হয়তো কারণ দেওয়া আছে এ, বি ল্যাকিং কোয়ালিফিকেশন অফ এমএড, তাদের হয়তো এমএড নেই, এরকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ ইন কেমিস্ট্রি, এরকম ভাবে এখানে ওভারঅল কারণগুলো এখানে দেখানো হয়েছে, যেটা এখানে ABCDEF এর হিসাবে দেখানো হয়েছে। তো দেখে নেবেন, এবং পরবর্তী কোনো আপডেট এলে আপনাদের আবারও জানানো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।